আপনারা যদি ফেসবুক ইউজার হয়ে থাকেন তো আপনাদের প্রত্যেকেরই জেনে রাখা উচিত ফেসবুক মেসেঞ্জারে কিন্তু একটি নতুন সিকিউরিটি ফিচার্স অ্যাড করা হয়েছে যেই ফিচার্সটির নাম হলো এন টু এন এনক্রিপশান এই ফিচার্সটি কিন্তু আপনাদের সিকিউরিটি লেভেলকে এক ধাপ বাড়িয়ে দেবে তো এই এন টু এন এনক্রিপশানটি কী এবং এটিকে আপনারা কীভাবে ব্যবহার করবেন মানে কী কাজে ব্যবহার করবেন সমস্ত কিছু কিন্তু এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব এবং এই ফিচার্সটি কীভাবে আপনারা অন করবেন এই সমস্ত কিছু এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো তো আপনার ভিডিওটি শেষ অব্দি দেখুন তো প্রথমে চলুন আমরা নিই এই যে এন টু এন এনক্রিপশান সিকিউরিটি ফিচার্সটি ফেসবুক মেসেঞ্জার অ্যাড করা হয়েছে এই ফিচার্সটি কী মানে এন টু এন এনস্ক্রিপশানের মানে এটা কি দেখুন ফেস আমরা যখন কাউকে মেসেজ করছি আমাদের ফোন থেকে ধরুন আপনারা আপনাদের ফোন থেকে মেসেঞ্জার অ্যাপ্লিকেশানের মাধ্যমে আপনাদের কোনো একটা বন্ধুকে মেসেজ করছেন আপনারা যখনই মেসেজ করবেন তাকে সেই মেসেজটা কিন্তু এন টু এন এনক্রিপশান থাকবে ধরুন আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি হ্যাক হয়ে গেল কেউ ধরুন হ্যাক করে নিলো সে যদি আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি হ্যাক করার পর আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে লগ ইন করে লগ ইন করার পর কিন্তু আপনারা কী চ্যাট করছেন মানে কার সাথে কথা বলছেন তার সাথে কি কী কথা বলছেন সেই সমস্ত জিনিসগুলো কিন্তু দেখতে হবে না মানে অ্যাক্সেস কিন্তু করতে পারবে না শুধুমাত্র সেই অ্যাক্সট্রা কিন্তু আপনারাই করতে পারবেন একটি সিকিউরিটি পিনের মাধ্যমে আপনাদের একটি সিকিউরিটি পিন সেট করতে হবে আর এই যে এন টু এন এনকিউশন চ্যাট আপনারা করছেন আপনাদের বন্ধু বান্ধবের সাথে আপনাদের বন্ধু বান্ধবরা যদি যেখান থেকে চ্যাট করছে সেই কীটা যদি চেঞ্জ করে মানে ধরুন সেই অ্যাপ্লিশানটিকে মেসেঞ্জার অ্যাপ্লিশানটিকে আন করে দিল বা মেসেঞ্জার অ্যাপ্লিশানের বদলে ফেসবুক লাইট অ্যাপ্লিশান থেকে আপনাদের সাথে মেসেজ করছে মানে মেসেঞ্জার অ্যাপ্লিকেশানের মাধ্যমে আপনাদের সাথে আগে চ্যাট করতো কিন্তু এখন ধরুন চেঞ্জ করে যখনই ফেসবুক লাইট অ্যাপ্লিকেশানের মাধ্যমে আপনার সাথে চ্যাট করবে বা মেসেঞ্জার অ্যাপ্লিকেশন আন ইনস্টল করে আবার ইনস্টল করে যখন আপনার সাথে চ্যাট করবে তখন কিন্তু সেই অ্যালার্টটি আপনারা পেয়ে যাবেন তখন আপনাদের কাছে কিন্তু একটি মেসেজ আসবে যে সিকিউরিটি কী চেঞ্জ হয়েছে এতে আপনারা বুঝতে পারবেন যে হয়তো সে আপনাদের বন্ধুবান্ধব নাও হতে পারে আপনাদের বন্ধু বান্ধবের ফেসবুক অ্যাকাউন্টটি কেউ হ্যাক করে নিয়েছে সে আপনার সাথে চ্যাট করতে পারে তো সেটা কিন্তু আপনার একটি সিকিউরিটি কি অ্যালার্ট পেয়ে যাবেন তখন কিন্তু আপনারা আপনাদের বন্ধুবান্ধবকে জিজ্ঞাসা করতে পারবেন যে সে কি সেই মেসেঞ্জার অ্যাপ্লিকেশানটিকে আনইনস্টল করেছে বা সেখান থেকে লগ আউট করে আবার লগ ইন করেছে বা সে অন্য কোনো মেসেঞ্জার অ্যাপ্লিকেশনের মাধ্যমে চ্যাট করছে নাকি মানে ফেসবুক লাইট অ্যাপ্লিকেশান বা অন্য কোনো যদি থার্ড পার্টি অ্যাপ্লিকেশান ব্যবহার করে থাকে সেই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনার সাথে চ্যাট করছে নাকি সেটা কিন্তু আপনারা জিজ্ঞাসা করতে হবে আপনারা কিন্তু সিকিউর হয়ে যাবেন ঠিক আছে তো এইবার কথা হচ্ছে কি আপনারা এই ফিচার্সটিকে অন করবেন হবে তো এই ফিচার্সটিকে অন কীভাবে করবেন সেটা দেখানোর আগে আপনাদের যেটি ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে অল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিশন পেতে আর ভিডিও দেখার পর যদি আপনাদের ভিডিও হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন আর আপনি যদি ফেসবুক পেজ থেকে ভিডিও দেখতে থাকেন তো পেজটিকে লাইক ও ফলো করে পেজের সায় থাকবেন তো এই ফিচারটিকে অন করার জন্য আপনারা আপনাদের ফোন থেকে মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন মেসেঞ্জার অ্যাপ্লিকেশন ওপেন করার পর এইবার আপনারা বাঁ দিকে ওপরে এখানে তিনটে লাইন দেখতে পাচ্ছেন তো আপনার তিনটে লাইনে ক্লিক করবেন তিনটি লাইনে ক্লিক করার পর এবার আপনার ডান দিকে এখানে সেটিংসের একটি লোগো দেখতে পাবেন তো আপনার সেটিংসের লোগোটিতে ক্লিক করবেন সেটিংসের লোগোটিতে ক্লিক করার পর এবার আপনারা একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এখানে একটি অপশান আপনার দেখতে পাবেন প্রাইভেসি অ্যান্ড সেফটি তো আপনার প্রাইভেসি অ্যান্ড সেফটি এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশানটিতে ক্লিক করার পর এইবার আপনার এখানে একটু নিচের দিকে একটি অপশান দেখতে পাবেন সিকিউরিটি তার নিচে এখানে দেখতে পাবেন এন টু এন এনক্রিপশন চ্যাটস বলে একটি অপশান শো করবে তো আপনার এন টু এন এনক্রিপশন চ্যাটস এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশানটি ক্লিক করার পর এবার আপনার প্রথমে এখানে দেখতে পাবেন সিকিউরিটি অ্যালার্ট তো আপনার সিকিউরিটি অ্যালার্ট এই অপশনটিতে ক্লিক করবেন এই অপশানটি ক্লিক করার পর এখানে দেখতে পাবেন সিকিউরিটি অ্যালার্ট এই অপশানটি আমার অফ রয়েছে তো আপনাদের অফ থাকবে তো আপনার এখান থেকে এই অপশানটিকে অন করে দেবেন এই অপশানটি অন করলে গিয়ে আপনার আপনাদের সিকিউরিটি কি যখনই চেঞ্জ হবে মানে আপনাদের বন্ধুবান্ধবরা ধরুন সিকিউরিটি কি চেঞ্জ করলো মানে যে মেসেঞ্জার অ্যাপ্লিশনের মাধ্যমে মেসেজ করছিল সে মেসেঞ্জার অ্যাপ্লিশানটিকে চেঞ্জ করলো বা ফেসবুক লাইট অ্যাপ্লিকেশনের মাধ্যমে চ্যাট করলো তখনই কিন্তু আপনারা বুঝে যাবেন যে সেই সিকিউরিটি কিটা চেঞ্জ হয়েছে তো আপনারা অ্যালার্ট পেয়ে যাবেন একটা সেটা হতে পারে আপনাদের বন্ধু বান্ধবের হয়তো ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে তার জন্য সিকিউরিটি কি চেঞ্জ হয়েছে তো আপনারা সেটা কনফার্ম হতে পারবেন আপনাদের বন্ধু বান্ধবকে জিজ্ঞাসা করে তো আপনারা কিন্তু অবশ্যই এই অপশানটিকে অন করে দেবেন অন করার পর আপনারা এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পর এবার নেক্সট এখানে দেখতে পাচ্ছেন মেসেজ স্টোরেজ তো আপনার মেসেজ স্টোরেজ এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশানটিতে ক্লিক করার পর এইবার আপনার এখানে দেখতে পাবেন টান অন সিকিওর স্টোরেজ বলে একটি অপশান শো করবে এইবার আপনার টান অন সিকিওর স্টোরেজ এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশানটিতে ক্লিক করার পর এবার আপনারা এখানে দেখতে পাবেন ক্রিয়েট এ সিক্স ডিজিট পিন তো এই অপশানটিকে আপনারা সিলেক্ট করে রাখবেন সিলেক্ট করার পর আপনার নিচে এখানে কন্টিনিউ ব্যাটার দেখতে পাবেন তো আপনার কন্টিনিউ ব্যাটারে ক্লিক করবেন কন্টিনিউ ব্যাটনে ক্লিক করার পর এবার আপনারা এখানে সিক্স ডিজিট একটি কোড সেট করবেন তো আমি এখানে র্যান্ডাম একটা কোড দিয়ে দিচ্ছি তো দেওয়ার পর আবার পিনটিকে আপনারা কনফার্ম করবেন তো আমি পিনটিকে আবার কনফার্ম করে নিয়েছি কনফার্ম করার পর আপনাদের কিন্তু এই ফিচার্সটি অন হয়ে যাবে এই ফিচার্সটির মাধ্যমে কাজ কি হবে আমি আপনাদের বলে রাখছি দেখুন ফ্রেজ আপনারা ধরুন কারোর সাথে চ্যাট করেছেন ঠিক আছে সেই চ্যাটটা কিন্তু সিকিওর থাকবে আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট যদি কেউ হ্যাক করে নেয় সে কিন্তু আপনাদের চ্যাটগুলোর অ্যাক্সেস নিতে পারবে না আর যখনই দেখতে যাবে তখনই কিন্তু তাকে এই পিনটি দিতে হবে আর সে যেহেতু এই পিনটি জানবে না তো আপনাদের সেই চ্যাটগুলোকে কিন্তু সে অ্যাক্সেস করতে পারবে না তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের ফেসবুক মেসেঞ্জারে এন টু এন এনক্রিপশন অপশানটিকে অবশ্যই অন করে রাখবেন আশা করছি আজকে ভিডিও আপনাদের হেল্পফুল হয়েছে যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন আর আপনার যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও অনুষ্ঠান পেতে আর আপনি যদি কোনো কোশ্চেন থেকে থাকে সেটা আপনার কন্টন করে জানতে পারেন আমি তাই এপ্লাই করবো সেটা নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করব আর আপনি যদি ফেসবুক পেজ থেকে ভিডিও দেখতে থাকেন তো পেজ থেকে লাইক ফলো করে পেজের সায় রাখবেন তো আজকমতো এই পর্যন্তই আবার দেখা হবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে তো টাটা সায় ভালো থাকবেন